애들. 됐다. গত 23 জুলাই 2022 তারিখ নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানাধীন চট্টগ্রাম থেকে ঢাকাগামী মহাসড়কে গোপন সংবাদের ভিত্তিতে চেকপোস্ট পরিচালনা করে মালবাহী দুটি কন্টেইনার হতে প্রায় 37,000 বোতল বিদেশি মদ উদ্ধার সহ দুইজনকে গ্রেপ্তার করে র‍্যাব। উদ্ধারকৃত দ্রব্যের মূল্য ছিল প্রায় 37 কোটি টাকা। পরবর্তীতে রাজধানীর ওয়ারী ও বিমানবন্দর এলাকায় অভিযান পরিচালনা করে অন্যতম মূল হোতাকে গ্রেপ্তার ও বিপুল পরিমাণ দেশি বিদেশি মুদ্রা উদ্ধার করা হয়। আজ বিজ্ঞ আদালতের নির্দেশে অবৈধভাবে আমদানিকৃত 37,000 বোতল বিদেশি মদ ধ্বংস করা হচ্ছে। যেখানে মাদক আছে সেখানে অবৈধ অস্ত্র আছে, চোরাচালান, নারী পাচার, ছিনতাই, ডাকাতি সহ অন্যান্য অপরাধ প্রবণতা সেখানে বেশি থাকে। র‍্যাব ফোর্সেস পোস্টার লগ্ন থেকে মাদকের বিস্তার রোধে জোরালো অভিযান পরিচালনা করছে। আমি মাদক ব্যবসায়ীদের কঠোর হুঁশিয়ারি করে বলতে চাই, মাদক ব্যবসায়ী কারবারি কাউকে বিন্দুমাত্র পরিমাণ ছাড় দেওয়া হবে না। এবং আমি তারা ঠিক দুর্গম পাহাড়ি এলাকা সিলেকশন করেছে এবং সেখানে গিয়ে তারা পাহাড়ে তো জানেন বিভিন্ন সশস্ত্র সংগঠন আছে, বিচ্ছিন্নবাদী কিছু কিছু সংগঠন আছে, কোনো একটা সংগঠনের ছত্রছায়ায় তারা ওখানে বান্দরবনের রামুতে, এবং আমি সেখানে নিজে গিয়েছি পার্সোনালি দেখে আসছি, আমার সঙ্গে যারা অফিসার আছে ইন্টেল অফিসার, আমার অন্যান্য যারা অফিস অফিসার সবাই গিয়েছি, আমরা দেখেছি এমন জায়গায় গিয়েছে যেখানে আপনি গাড়ি দিয়ে যেতে পারবেন না, হেঁটে যেতে পারবেন না, বরং হেঁটে যেতে হলে 8 ঘন্টা 8.5 ঘন্টা সময় লাগে। তো পাহাড়ি এলাকায় যেতে কী অবস্থা বুঝতেই পারেন। এনিওয়ে দেন আমরা যখন এই তথ্য পেলাম যে না তারা এখানে প্রশিক্ষণ নিচ্ছে এবং কোনো একটা সশস্ত্র সংগঠন তাদেরকে প্রশিক্ষণ দিচ্ছে, এটা জানার পরে আমরা কনফার্ম হয়ে আমরা সরকারের উপর মহলে সব জানাইলাম। জানানোর পরে যখন আমাদের উপর নির্দেশনা আসলো, ঠিক আছে তোমরা অপারেশন পরিচালনা করো, আমরা অ্যাকর্ডিংলি যেহেতু হিল এরিয়া সেনাবাহিনী তারা সবসময় ওখানে দেখাশোনা করে আর অ্যাবের পক্ষে একা পক্ষে ওখানে অভিযান পরিচালনা করা সম্ভব না, সেক্ষেত্রে আমরা সেনা সদর যোগাযোগ করলাম, 24 ডিভিশনাল জিওসি সাহেবের সাথে মিটিং করেছি চট্টগ্রামে, সবাই আমরা সিদ্ধান্ত নিয়ে অনুমোদন নিয়ে দেন আমরা তাদের বিরুদ্ধে ড্রোনের মাধ্যমে তাদেরকে লোকেট করে আমরা তাদের অবৈধ অপারেশন শুরু করেছি। ভাইস টাইম জেনেছেন যে আমরা বেশ কিছু অ্যারেস্ট করেছি, 21টা অস্ত্র উদ্ধার আছে এবং আমাদের সেই অপারেশন এখনও চলছে। অতএব এটা অস্থিতিশীল কোনো অবস্থা না, এটা হচ্ছে জঙ্গিবাদের বিরুদ্ধে বা যারা সশস্ত্র সংগঠন তাদের বিরুদ্ধে র‍্যাব এবং সেনাবাহিনীর একটা যৌথ অভিযান। তারা যেখানে ওই হিলের উপরে ট্রেস করে রেখেছিল, যেখানে তাদের লজিস্টিক ছিল, প্রত্যেকটা জায়গায় আমরা বাই দিস টাইম একদম গুড়িয়ে দিয়েছি এবং আমরা অলরেডি দখলে নিয়ে নিয়েছি। তারা এখন দুই ভাগ হয়ে ছিন্ন বিচ্ছিন্ন অবস্থা আছে। কিছুদিন আগে আমরা ডেড বডি একটা পেয়েছি, একটা সান্ডারও করেছে, মানে 10 দিন সে ভাত খায় না, এমনভাবে সেনাবাহিনী র‍্যাব পালন করে রেখেছে। তারা ওই বর্ডার দিকেও যেতে পারছে না, নিচেও নামতে পারছে না, অর্থাৎ তারা এখন আমাদের ভিতরে রয়ে গেছে। আমাদের কাছে অপরাধী অপরাধী, তার কোনো দলীয় পরিচয় আমরা শুনতে রাজি না, বা সে কে কী এটা আমার দেখার বিষয় না। আমি দেখবো তার সংশ্লিষ্টতা, আমার কতটা প্রমাণ আছে, সাক্ষী প্রমাণ আমি পাই, আমি সাক্ষী প্রমাণ বলে হুয়ে বা হিমেবি আমি তাকে অবশ্যই চার্জশিট করবো। তা আফটার ইনভেস্টিগেশন এটা ডিসিশন হবে, আগে তো আমি কিছু বলতে পারছি না যে আসলে সে সঙ্গে ইনভলভ কিনা, যদি ইনভলভ হয়ে থাকে সেক্ষেত্রে তার রেফারেন্সের কোনো সুযোগ নেই। ঠিক আছে।